वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী অবশেষে কমতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তো আপনাদের বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার থেকে থাকে, রান্নার গ্যাস সিলিন্ডারটি যে কোনো কোম্পানিরই হোক না কেন, আগামী 1 আগস্ট থেকে তার গ্যাসের দাম কিছুটা হলেও কমতে চলেছে। তো বন্ধুরা, বর্তমানে গ্যাসের দাম নিয়ে রাজ্য সরকার বা বিভিন্ন গ্যাস কোম্পানির তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। মধ্যবিত্তের হিসেলে স্বস্তি, 1 এপ্রিল থেকে কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। একদিকে করোনার সংক্রমণ, অন্যদিকে আর্থিক মন্দা, সানাসি অভিযানে বিদ্ধ সাধারণ মানুষ, পেট্রোল ডিজেলের দামের সঙ্গে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারি ও মার্চ মাসে রান্নার গ্যাসের দাম 125 টাকা বেড়েছে। এই সময়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সাধারণ মানুষকে বেশ খানিকটা রেহাই দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের প্রতি 10 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের নতুন দাম 1 আগস্ট থেকে কার্যকরী হচ্ছে। গত 4 ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম 25 টাকা বেড়েছিল, এরপর 15 ফেব্রুয়ারি 10 টাকা বেড়েছিল এবং 25 ফেব্রুয়ারি ফের 25 টাকা বৃদ্ধি হয়েছিল। 1 মার্চ 2021 ফের গ্যাস সিলিন্ডারের দাম 25 টাকা বেড়েছিল। এবার খানিকটা স্বস্তি, আগামী 1 আগস্ট থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 10 টাকা করে কমতে চলেছে। তেল সরবরাহকারী সংস্থা প্রতি মাসে 1 তারিখ সিলিন্ডারের নতুন দাম নির্ধারিত করে, তাই 1 আগস্ট থেকে রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারিত হতে চলেছে।